করোনায় জর্জরিত দিল্লি ক্যাপিটাল দলটির অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিশেল মার্শ ও সাপোর্ট স্টাফের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটির জন্য পুনেতে যাওয়া হচ্ছে না দিল্লির। এই ম্যাচটি পুনে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বাইয়ের ব্রাহ্মণ স্টেডিয়ামে। দিল্লি দলে করোনা হানা দেওয়া তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মিশেল মার্শকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ চতুর্থ ধাপে আরটিপিসিআর টেস্টের ফলাফল অবশ্য নেগেটিভ এসেছে, তবে এটি যথেষ্ট নয়। ম্যাচের দিন সকালে ফ্রি টেস্ট করা হবে। শেষ পর্যন্ত বুধবার ম্যাচটি আয়োজন করা সম্ভব না হলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে ম্যাচটি আয়োজন করা হবে। এদিকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মুস্তাফিজদের।